পথ দুর্ঘটনায় ব্যবসায়ী সৈকত সাহার অকাল প্রয়াণী স্মরণসভা অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গার পঞ্চানন মোড়ে। এদিন পঞ্চানন মোড় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যবসায়ী যুবক সৈকত সাহার স্মরণসভা পালন করা হয়। প্রথমে পঞ্চানন মোড়ে মৌন মিছিল অনুষ্ঠিত হয় এবং তারপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী অকাল প্রয়াণে আজ 24 ঘণ্টার ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। পাশাপাশি সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে গতকাল দুপুরে মাথাভাঙ্গা 1 নং ব্লকের গৌরীহাট গ্রাম পঞ্চায়েতের বেঙ্গলদাই এলাকায় দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সৈকত সাহার। সৈকত সাহা চ্যাংড়াব্যাঙ্গা বান্ধা থেকে বাড়ি ফেরার সময় বেঙ্গলদই এলাকায় উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইকের সরাসরি ধাক্কায় এবং এই ধাক্কায় বিপরীত দিকে থাকা মোটর বাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং দুজনেই গুরুতর আহত হয়। তবে মৃত্যু হয় সৈকতের। আর তার অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাই তার আত্মার শান্তির কামনায় আজ পঞ্চানন মোড়ে ব্যবসা বন্ধ রাখার পাশাপাশি মৌন মিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত হলো। আজকে সৈকত সাহার শহীদ কর্মসূচি, ওর বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যু, হ্যাঁ দোকানদার, ওর স্মরণসভা করা হয়েছে, সন্ধ্যায় মৌন মিছিল করা হবে। মৌন মিছিল দান করা হলো আর মৌন মিছিল করা হলো, নিরাপত্তা পালন করা হলো, কারণ আমাদের কাছ থেকে ও চিরদিনের মতন চলে গেছে। হয়তো আমরা যত চেষ্টা করি ওকে আর খুঁজে পাবো না, এটাই আমাদের দুঃখের সহিত বলতে হচ্ছে, যদিও বলার কথা নয়। আর কালকে যে ছেলেটা প্রস্তুতির আমাদের সাথে বিয়ে বাড়িতে একসাথে খাওয়া দাওয়া করলাম, কথাবার্তা বললাম, আর আজকে আমাদের ছেলেকে চিরদিনের মতন চলে গেছে। হয়তো আর অনেক আশা করলো খুঁজে আমরা পাবো না, তাই তার স্মরণ সভা আমরা এখানে কাজ সমর্পণ করলাম। আর সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা হবে। বন্ধ আজকে আমাদের 24 ঘণ্টা দোকান, কালকে আগামীকাল সকাল 6টায়। দীপক।